আপনি হয়তো ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করছেন, কিন্তু রেগুলার ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিওতে কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ পাচ্ছেন না। হয়তো বা 20-30টা ভিউজ হচ্ছে, অথবা 50-60টা বা 100টাই ভিউজ হচ্ছে, পরবর্তীতে আপনার ভিডিওটার ভিউজ একদম থেমে যাচ্ছে, পরবর্তীতে একটা ভিউজ আর হচ্ছে না। আর এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী। আপনি প্রতিদিন একটা ভুল করছেন, অর্থাৎ আপনি যখনই ভিডিও আপলোড করছেন, ভিডিওটা আপলোড করার পরপরই কিন্তু আপনি একটা ভুল করতেছেন, এবং সেই ভুলের কারণেই মূলত আপনার ভিডিওগুলোতে পরবর্তীতে আর ভিউজ জেনারেট হচ্ছে না। তার জন্য প্রথমত হচ্ছে একটা সেটিংস বন্ধ করতে হবে, এবং আপনি যে ভুলটা করছেন সেই ভুলটা কিন্তু বারবার করা যাবে না। আপনি যদি সেই ভুলটা বারবার করেন, তাহলে কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। হয়তো বা আপনি 30-40-50টা ভিউজ পেতে পারেন, পরবর্তীতে আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ জেনারেট হবে না। সো এই ক্ষেত্রে আপনি দিনের পর দিন কষ্ট করে যাবেন, দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাবেন, কিন্তু আপনার এই ভিডিও দিয়ে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারবেন না, এবং ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করব, আপনি কোন ভুলটি করছেন এবং এর জন্য আপনাকে কোন সেটিংসটি মূলত অফ করতে হবে, এবং আপনি যেই ভুলটি করছেন সেই ভুলটি থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন, সেই ভুলটি যেন আপনি আর বারবার না করতে পারেন, সেই বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে ইন ডিটেলসে সব কিছুই আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করতে হবে, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে রয়েছে, আর আমি ফেসবুক পেজ থেকেই মূলত আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এখন ফেসবুকের একদম হোম পেজে চলে আসলাম, আর এইখান থেকে এখন আমরা নোটিফিকেশন অপশনটি দেখতে পাচ্ছি, সেখানে চলে যাব। তো বন্ধুরা, নোটিফিকেশনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যারা লাইক করছে, যারা শেয়ার করছে এবং যারা কমেন্ট করছে, তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইখানেই মূলত আমরা ভুলটা করে থাকি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেছে, অনেকেই লাইক করেছে, এবং অনেকেই কিন্তু ভিডিওতে শেয়ার করেছে, আর আমরা প্রত্যেকেই কিন্তু সেগুলোতে রিপ্লাই দিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু মোটামুটি অনেকেই লাইক করেছে, আর আমি সেটাকে এখন দেখব। সো দেখার জন্য আমি যখন এইখানে ট্যাপ করব, তখন কিন্তু আমার ভিডিওটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এইখানে ভিডিওটা শো করছে, কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না। কিন্তু আপনি যখন সেটা দেখতে যাবেন, তখন দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু সাথে সাথেই প্লে হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার ডিভাইস দিয়ে যখন আপনি কাজ করবেন, বা আপনার মোবাইল দিয়ে যখন আপনি ভিডিও আপলোড করার কাজ করবেন, তখন আপনি সেম মোবাইল দিয়ে যখন আপনি বারবার এই ভিডিওটাকে প্লে করবেন, তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওটাকে ডাউন করে দিবে। তো বন্ধুরা, আমার এখানে যেই সেটিংসটা করা রয়েছে, সেই সেটিংসে কিন্তু কোনো ভিডিও অটোমেটিকলি প্লে হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আমার ভিডিওটাকে শেয়ার করেছে। সো এই ক্ষেত্রে যদি আমি সেই শেয়ারের অপশনটার উপর ট্যাপ করি, তাহলে দেখতে পাচ্ছি আমার যেই ভিডিওটা শেয়ার করছে সেই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না। আপনারা যখন এই সেম বিষয়টায় দেখতে যাবেন, তখন দেখা যাবে যে আপনার ভিডিওটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্লে হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে একটা ডিভাইস থেকে যখন আপনি বারবার কাউকে রিপ্লাই দিতে যাবেন, যখন আপনি অন্যের নোটিফিকেশনগুলো আপনি ওপেন করবেন, তখন কিন্তু বারবার আপনার ভিডিওটা প্লে হতে থাকবে, আর সেই কারণে ফেসবুক ধরে নেবে আপনি নিজের ভিডিও নিজেই দেখছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা স্প্যামে চলে যাবে, আর এই ধরনের স্প্যাম ভিডিও কখনোই ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে না, আপনার ভিডিওগুলো আর ভাইরাল হবে না। সো এই ক্ষেত্রে সর্বোচ্চ আপনি হয়তোবা 30-40টা বা 50-60টা বা সর্বোচ্চ আপনি 100 ভিউজ পেতে পারেন আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর, পরবর্তীতে দেখা যাচ্ছে আর ভিডিওগুলো ভিউজই হবে না। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু দিনের পর দিন কষ্ট করবেন, দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাবেন, আপনার ভিডিওগুলো আর ভাইরাল হবে না। সো বন্ধুরা, এই ক্ষেত্রে যে ভুলটা আপনারা রেগুলার করে যাচ্ছেন, সেটার জন্য কিন্তু আপনাদেরকে একটা সেটিংস অফ করতে হবে। আমি আপনাদেরকে এখান থেকে ভিডিও সেকশনে ট্যাপ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো ভিডিওই কিন্তু আর প্লে হচ্ছে না। দেখেন, আমি এখানে স্লাইড করব, যেই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিওই প্লে হয়ে যায়, আর এই জন্যই মূলত আপনাদের নিজেদের ভিডিও যখন আপনারা নিজেদের ফেসবুকের আইডি থেকে, নিজেদের ডিভাইস থেকে যখন প্লে করে ফেলেন, তখনই কিন্তু মূলত আপনাদের ফেসবুক পেজটা
ডাউন হয়ে যায়, ভিডিওগুলো ডাউন হয়ে যায়, সেই ভিডিওগুলো আর ভাইরাল হয় না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাকে যে সেটিংসটা অফ করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেইখানে। ওকে, তো আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম। তারপর এখান থেকে যে সেটিংসের গিয়ারের আইকনটি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সেখানে ট্যাপ করতে হবে। তো এইখানে ট্যাপ করার পর এখান থেকে পেজ সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করবেন এবং একদম স্ক্রল ডাউন করবেন। এবং স্ক্রল ডাউন করে আপনি নিচে আসলে দেখতে পারবেন এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস নামে একটা অপশন রয়েছে, আপনাকে জাস্ট সেখানে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ও টু প্লে নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট সেখানে ট্যাপ করবেন। এবং ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেভার ও টু প্লে ভিডিওস এইটাকে সেটিংস করে রেখেছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন হয়তোবা এই অপশনটা বা এই অপশনটা অন করা থাকে। প্রথমটা হচ্ছে মোবাইল ডিভাইস বা ওয়াইফাই কানেকশন, আরেকটা হচ্ছে ওয়াইফাই কানেকশন অনলি। সো এইখানে যখন আপনাদের অপশনগুলো অন করা থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখনই ভিডিও সেকশনে যান বা আপনি যখন আপনার কমেন্টে, অর্থাৎ আপনাকে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলো যখন আপনি রিপ্লে করতে চান তখনই কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি নিচের যে সেটিংসটা রয়েছে নেভার ও টু প্লে ভিডিও এই সেটিংসটা করে নেবেন, অর্থাৎ আপনি এখানে যে অপশনটা অন করা রয়েছে সেটাকে আপনাকে অফ করে এই নেভার ও টু প্লে এইটাকে আপনাকে সেটিংস করতে হবে। আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়তই আমাদের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর তার জন্য অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।